बर्तमान दुनियाय एनजीओ संस्थागुलिर अवदान अनस्वीकार्य। एई रकम नाना संस्था दुस्थ मानुषेर काछे साहाज्येर हात बाड़िये देय, किन्तु जदि एमन हय एरकम संस्थार आड़ाले गजिए ओठे ह्यूमेंस अर्गान पाचार चक्र। एमन एकजन सोलजार जे किना एई ह्यूमेंस अर्गान पाचार चक्रेरई पांडा। तार कैम्प थेके 15 बछर आगे उद्धार हय एकटा बाच्चा। बर्तमाने से एखन ग्रेट स्नाइपार। जिनताई कि पारबे तार हारिये जावा 15टी बछरेर बदला निते? आज बोलছিলাম 2021 साले मुक्ति पावा चाइनीज एक्शन क्राइम मुभि द स्नाइपर। गल्पटा शुरू हय साउथ इस्ट एशिया थेके। एक पर्वत घेरा घन जंगल, जेखाने एकटा सिक्रेट मिशन एसेछे चाइनीज आर्मिर बेस्ट स्नाइपर जिंग मिन एबं तार टीम, जेखाने इल्लिगल कोम्पानिर एकटा सन्धान पेयेछे। सेलवासन सोसाइटी नामे एकटा संस्था अनाथ बाच्चादेर परिसेवा दिये थाके, किन्तु एई कोम्पानी तार बदले बाच्चादेर दिये नाना रकम इल्लिगाल काज कराय। मूलत हार्ट ट्रांसप्लांट एबं रक्त विदेशी बाजारे पाचार करे। आर एई कोम्पानिर मेन काल्पिट हलेन सांगपा, जाके हत्या करार जोन्नोई आज एई मिशन। एई जंगले तारा एकटा बिल्डिंग के ट्रैक करे, सेखाने प्रचुर परिमाणे अनाथ बाच्चादेर राखा हयेछिल। তাদের দেখভালের জন্য কিছু রাইফেলধারী সেনারাও সেখানে উপস্থিত। সেখানের একটা বাচ্চা একটা গ্লাস বোতল নিয়ে পাহাড়ে দূরবীনের মতো দেখে আর জিংমিংকে দেখতে পায়। সে না হলেও প্রায় কয়েক মাইল দূরে একটা শেপ জোনে বসেছিল, তারপরেও তাকে দেখতে পেয়ে যায়। এখন জিংমিং ডিসাইড করে বাচ্চাটিকে উদ্ধার করবে। তখন তার টিমমেটরা জানায় তাদের কাজ সাংপাকে খতম করা আর এই মিশনটাকে সাকসেসফুল করা। তখন ওই বাচ্চাটাকে কয়েকজন ধরে নিয়ে যায়, তার উপর এখন একটা অপারেশন করবে। জিংমিং ঠিক করে সেই বাচ্চাগুলোকে এসে উদ্ধার করবে। সেই সময় সে দেখতে পায় সাংপা তার ডেরায় চলে এসেছে। জিংমিংয়ের টিমমেটরা ভাবতে থাকে এই মিশনটা না ফেল হয়ে যায়। তার নিশানায় সাংপাও চলে এসেছে এখন, কিন্তু সে অপারেটর রুমের সেই ডক্টরের হাতে শ্যুট করে, যার জন্য চারিদিকে সাংপার লোকেরা ফায়ারিং করতে শুরু করে দেয়। সাংপাও গাড়ি থেকে বেরিয়ে আবার ঢুকে পড়ে। তখন তার কাঁধে একটা বুলেট লাগে। সাংপার লোকেরা এলোপাথারি ফায়ারিং করায় ওখানের অনেক বাচ্চাও মারা যায়। টিম জিংমিং তাদের প্রবল প্রতিরোধ গড়ে তোলে আর কিছু বাচ্চাকে ওখান থেকে উদ্ধার করে, কিন্তু তার টিমমেটরা তাকে ব্লেম করতে থাকে। ক্যাপ্টেন ওয়াং জানায় তার ভুল ডিসিশনের জন্যই সাংপা আবার তাদের হাত থেকে পালিয়েছে, হয়তো আরও কত বাচ্চার জীবন যাবে। কিন্তু জিংমিং সেই বাচ্চাগুলিকে উদ্ধার করেছিল আর এখন তার সঙ্গে করেই সে নিয়ে আসে। এখন 10 বছর অতিক্রান্ত। একজন সোল্ডারকে দেখানো হয় যার নাম জিনতাই। এই সোল্ডার আর কেউ নন, তিনি হলেন সেই বাচ্চা যাকে জিংমিং সেলবাসান সোসাইটি থেকে উদ্ধার করেছিল। তাকে সেনার ট্রেনিংয়ে জিংমিং নিজেই দিচ্ছেন। সে এখন একজন ফাইটার। তার ফাইটিং ডেমনস্ট্রেশন দিয়ে তার সিনিয়রদের সে মুগ্ধ করেছে, কিন্তু জিনটাই বারবার পিছিয়ে পড়ে xiao meiর কাছে, কারণ xiao meiও তার থেকেও গ্রেট ফাইটার। জিংমিং জিনটাই আর xiao meiকে সেলবাসান সোসাইটি থেকেই একসঙ্গে উদ্ধার করেছিল। এই দুজনকেই জিংমিং ছোট থেকেই নিজের কাছে মানুষ করছে। এবার দেখা যায় সাংপাকে মারার জন্য একটা মিশনের দায়িত্ব দেয়া হয়েছে জিনটাইকে। এটা দেখে xiao mei শকড হয়ে যায়, তার থেকেও সে গ্রেট স্নাইপার। জিংমিংয়ের কাছে জানতে চাই এই মিশনটার দায়িত্ব তাকে কেন দেয়া হলো না। জিংমিং উত্তর দেয় না। আসলে তাকে ব্যাকআপ ফোর্সের জন্য রাখা হয়েছিল। শত্রুদের খতম করার জন্য জিনটাই মিশনে এসে একটা পজিশন সেট করে নিয়েছে, শত্রুদের পুরো টিমকে তার টার্গেটে নিয়ে এসেছে। এদিকে কন্ট্রোল রুমে তার অ্যাক্টিভিটি স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে। ক্যাপ্টেন ওয়াং জানায় তারা এর আগে 7 বার ফেল হয়েছে, যে কোনোভাবেই এটাকে সাকসেস করতে হবে আর সাংপাকে কিল করতে হবে। জিনটাই ভাবে তাদের টিমে এমন কেউ আছে যে সাংপার হয়ে কাজ করে। তখন জিনটাই আর তার টিমকে শত্রুরা দেখে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। এসব কিছু কন্ট্রোল রুমের স্ক্রিনে দেখা যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় জিংমিং তাকে মিশন আনকমপ্লিট করে ফিরে আসতে বলে। এতক্ষণে সে বুঝতে পারে ক্যাপ্টেন ওয়াং ঠিকই ভেবেছিল। তখন হঠাৎই কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম জ্যাম করে দেয় সাংপার মেম্বাররা। তারা জিনটাই আর অন্য টিম মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না, আর এই জ্যামারের মাধ্যমে সিস্টেমটাকে ক্র্যাশ করেছিল কন্ট্রোল রুমেরই এক সোল্ডার। কিছুটা কানেকশান আসার পর জিনটাই জানায় সাংপাকে এখানে শেষ না করে সে ফিরবে না। জিং মিন আর কোনো উপায় দেখতে না পেয়ে ঝাও মেয়ের লিডারশিপে অন্য একটা ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যাপ্টেন ওয়াং বাধা দেয়। শত্রুরা কন্ট্রোল রুমের সব আপডেট পাচ্ছে, তাই আগে ইনফর্মারকে না ধরা পর্যন্ত কোনো ফোর্স পাঠানো যাবে না। যদি পাঠানো হয় তবে সব মিশন ফেল হবে। ক্যাপ্টেন ওয়াং আর জিং মিংয়ের মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়। তখন কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম আবার চালু হয়ে যায়। জিনটাই জানায় সে এই জায়গা ক্লিয়ার করে দিয়েছে, তার ফাইটিং স্কিলের কাছে সকলেই ফিকে হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এখানেও সাংপা নেই। তখন ক্যাপ্টেন ওয়াং জানায় যে কোনোভাবেই ওখান থেকে কিছু এভিডেন্স কালেক্ট করো। চারিদিকে তল্লাশি করার পর জিনটাই একটা ল্যাপটপ পায়, যেটা অন করে দেখে তাতে কিছু ড্রাগস স্মাগলিং, ওয়াপেন্স, হিউম্যান অর্গানসের ইলিগাল বিজনেসের অল ডিটেলস ছিল। আরও ডেটা কালেক্ট করে দেখে যে জিংমিংয়ের একটা ফটো আর তার কিছু ইনফরমেশান। এখন কন্ট্রোল রুমে সকলেই সন্দেহ হয় এই জিংমিংই সেই ইনফরমার নয় তো। এই ব্যাপারে জিংমিং নিজেও শক্ট হয়ে যায়। কিছু সাফাই দেওয়ার আগেই ক্যাপ্টেন ওয়াং জাওমিকে তার গান নিয়ে নিতে বলে। জিংমিং জানায় তার 30 বছর সার্ভিস লাইফে তাকে কিনা সকলে সাসপেক্ট মনে করছে। ঝাও মেই আর তার গান কালেক্ট করে। তখনই কন্ট্রোল রুমের এক সোল্ডার জিংমিংয়ের উপর হামলা চালায়, যেটা কোনো রকমে ঝাও মেই প্রতিরোধ করে। এখন কন্ট্রোল রুম তোলপাড় হতে শুরু করে। প্রায় অনেকেই সাংপার ইনফর্মার হয়ে এই আর্মি বেসে কাজ করছিল। সেখানে একটা ভয়ঙ্কর গানফাইট শুরু হয়। এখন আওয়াজ শুনে জিনটাই তাদেরকে রেস্কিউ করতে আসে আর্মি বেসে। তখনও জিংমিং আর ঝাও মেই শত্রুদের সঙ্গে লড়াই করছে। জিনটাই এসে টিম মেম্বারদের লাশ দেখে। ক্যাপ্টেন ওয়াং তখনও বেঁচে ছিল, তাকে জানান জিংমিং আর ঝাও মেই আসল ইনফর্মার। তারা এতদিন সাংপার হয়ে কাজ করছিল। তারা সব সোল্ডারদের হত্যা করেছে। এটা শুনে জিনটাই শকড হয়ে যায়। জিনটাই কিছু করার আগেই জিংমিং তার মাথায় গান রাখে, কিন্তু জিনটাইয়ের আর বিশ্বাস হয় না। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। এই ফাইটে কেউ কাউকে একচুলো জায়গা ছাড়ে না। এই লড়াইয়ে সামিল হয়ে যায় ঝাও মেই। জিনটাই ঝাও মেইকে শ্যুট করে, কিন্তু মাঝখানে জিংমিং চলে আসে আর তার গুলি বুকে গিয়ে লাগে। সেই সময় সাংপা সেখানে এসে একটা ব্রিজ থেকে মিসাইল দিয়ে পুরো আর্মি বেস উড়িয়ে দেয়। এখন 8 বছর কেটে গিয়েছে। জিনটাই আগের থেকে সম্পূর্ণ আলাদা। সে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছে, সেই সঙ্গে মাদকাসক্ত। রাস্তায় যেখানে সেখানে সে ড্রিঙ্ক করে থাকে। একদিন রাতে একটা বাচ্চা তার কাছে দৌড়ে আসতে দেখে। তার নাম ছিল ফ্র্যাঙ্ক। সে কিছু টাকা চুরি করেছিল। তার পিছনে কয়েকজন লোক তাকে ধরার জন্য আসছিল। তখন ফ্র্যাঙ্ক তাকে পাপা বলে চিৎকার করে ডাকে। সেই লোকগুলো জিনটাইকে খুব টর্চার করে আর তার থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। সে ফ্র্যাঙ্ককে নিয়ে তার মায়ের কাছে আসে। তার মায়ের নাম ছিল মিয়া। সে একটা এসকর্ট সার্ভিসে কাজ করে। তার কাছে এসে জিনটাই টাকা চায়। মিয়ার কাছে তাকে দেওয়ার মতো টাকা ছিল না, তাই ফ্র্যাঙ্ককে জিনটাই তার সঙ্গে নিয়ে আসে আর জানায় টাকা জোগাড় হলে যেন সে ফ্র্যাঙ্ককে তার কাছ থেকে নিয়ে আসে। সে ফ্র্যাঙ্ককে তার বাড়িতে নিয়ে আসে। জিনতাইয়ের বাড়ি কম আস্তাকুড়ে বেশি লাগতো। সেই আস্তাকুড়েতেই জিনতাই আর ফ্র্যাঙ্ক থাকবে। পরের দিন তাকে ভাঙাচোরার কাজে নিয়ে যায়। তাকে নানা রকম সারাইয়ের কাজ শেখায়, এমনকি তাকে পড়াশোনা শেখানোর জন্য বইও কিনে দিয়েছে। এভাবে কিছুদিন যাওয়ার পর তার মা মিয়া সেখানে আসে। ফ্র্যাঙ্ককে পড়াশোনা করতে দেখে মিয়া খুব খুশি হয়। সে জিনতাইকে জানায় সে বাধ্য হয়েই এরকম কাজ করে। তার কাছে সংসার চালানোর মতো টাকাও নেই। মিয়ার মুখে কিছু একটা ইনফেকশান হয়েছিল, সেজন্য সানগ্লাস দিয়ে ঢেকে রাখে। ফ্র্যাঙ্ক ভাবে তার মাকে কোনো কাস্টমার টর্চার করেছে, তাই জিনতাইয়ের থেকে কিছু টাকা নিয়ে আবার তার মাকে দিয়ে দেয় আর জানায় এইসব কাজ কদিনের জন্য বন্ধ রাখো, এখন রেস্ট নাও, সুস্থ হলে আবার জয়েন করবে। এখন রাতে মিয়া আর জিনতাই ডিনার করে। তখন ফ্র্যাঙ্ক জিনতাইয়ের রুমে একটা হিডেন বক্স খুঁজে পায়, से देखे ओई बक्सर मध्य नाना रकम वेपन्स और एक स्नाइपर आछे। ठीक समय जिनताई चले आसे और बक्सटा बंध करे देय। फ्रैंक जिज्ञेस करे तुमी आसले पुलिश ना किलार। जिनताई कोनो उत्तर देय ना, ताके ओखान थेके निये चले जाए। एखन एकटा झाँ चकचके बिल्डिंग के देखानो हय जेखाने एकजन ओल्ड मैन बसे लांच करछिलेन। आसले ओई लोकटाई हलेन जिंग मिन। तखन तार काछे xiao mei आसे एबं जानाय एकटा बाच्चा छेलेर खोज पावा गेछे जा आपनार ब्लाड ग्रुपेर संगे मैच करे। एरपरई सेई 8 বছর आगेर फ्लैशबैक देखाय जेखाने जिंग मिन के गुली लागार पर xiao mei ताके डॉक्टरेर काछे निये गियेछिलेन। सेबारेर मतो डॉक्टर ताके बाँचिये दियेछिलो किन्तु तार जे कंडिशन खराब सेटाओ जानियेछिलेन। ताके बेঁচে थाकते गेले प्राय 3-4 বছর छाड़ा हार्ट ट्रांसप्लांट करते हबे। एमनिते तार रेयर ब्लाड ग्रुप बाँचार चान्सও खूबই कम। सेई दिन ओखाने सांगपा आसे आर जानाय जिंग मिन एतदिन तार पोष्যদের मतो छिलो, तार इशारातेই काज करत। এই কথাটা শোনার পরই xiao mei जिंग मिन के शूट करते जाए किन्तु थेमे जाए। तार मने पड़े जाए सेलवासन सोसाइटी थेके ताके जिंग मिन उद्धार करेछिलो। जिंग मिन ताके जानाय तुम्हार काछे 30 সেকেন্ড समय आछे, तुमी तुम्हार निजेर डिसिशन नाओ। डिसिशन निये नियेछे xiao mei आर से सांगपाके शूट करते जाए। ततक्षणे सांगपार लोकजन तार पाये शूट करे दियेछे और सेखाने एंट्री हय लंग नामे एक योद्धार। सेও एकजन ग्रेट फाइटर। जखन xiao mei निजेर बाँचार आशा छेड़े दियेछिलो लंग ताके ओई जायगा थेके बाँचाय। सांगपार प्रत्येकटा मेम्बारके तारा शेष करे और एतदिने जिंग मिन सांगपार सब बिजनेस टेक ओभार करे नियेछे। सेई थेकेई xiao mei और लंग जिंग मिनेर असिस्टेंट हये उठेछे। बर्तमाने फ्यांकके देखाय से जिनताइर जोन्नो खाबार जल टाका निये एसेछे। जिनताई भावे से आबार चुरी करेछे ताई ताके बाड़ी थेके बेर करे देय। तखन जिनताई रियलाइज करे फ्यांकेर हाथे ब्लाड लेगेछिलो अर्थात ब्लाड डोनेट करे से एगुलो निये एसेछे। से दौड़े बाइरे आसे ताके नेयार जोन्नो किन्तु ततक्षणे लंगेर टीम ताके किडन्याप करे निये चले जाए। अनेक चेष्टार परो ताके उद्धार करते पारे ना। एबार से ब्लाड सेंटारे आसे। जिनताई डॉक्टरेर काछे ब्लाड रिपोर्टेर डिटेल्स चाय, डॉक्टर दिते चाय ना। ताके प्रचंड मारधर करार पर फ्रैंकेर फाइलटा हाथे पाय। तार ब्लाड वर्ल्ड रेस्क्यू अर्गानाइजेशने पाठानो हयेछिलो। परेर दिन जिनताई वर्ल्ड रेस्क्यू अर्गानाइजेशने तादेर स्टाफेर यूनिफर्म परे भितरे प्रवेश करे। से भितरे अनेक लाश देखते पाय किन्तु तार मध्ये फ्रैंक छिलो ना। तार मध्ये एकटू आशा जेगे ओठे फ्रैंक एखोनो बेঁচে आछे। ठीक तखोनी पीछन थेके एकजन डॉक्टर तार घाड़े इंजेक्शन पुश करे। जिनताई ताके देखे बुझते पारे इनी सेई डॉक्टर ताके छोटोबेलाय सेलवेशन सोसाइटीते तार हार्ट ट्रांसप्लांट करते देखेछिलो। ताके प्रचंड मारधर करे, तार काछ थेके जानते चाय फ्रैंकके कोथाय रेखेछे। डॉक्टर आंसर देय ना। तखन xiao mei ताके स्नाइपर दिए हत्या करे एमनकि जिनताइर उपरও हामला चालाय किन्तु कोनो रकमे ओई रूम थेके जिनताई बेरिये आसे। किन्तु एखाने लंग तार टीम मेम्बर निये अटैक करे। तादेर सकलके मुहूर्तेर मध्ये शेष करे देय जिनताई। किन्तु जत समय जाय तार एनार्जी कमे आसते थाके। एकटा समये बिल्डिंगेर ऊपर थेके से नीचे पड़े जाय, कोनो रकमे बाड़ी फिरे आसे। मिया तार शरीरे बैंडेज करे देय, धीरे धीरे ताके सुस्थ करे तोले। जिनताई प्रमिस करे फ्रैंकকে से जेकोनो भावेই रक्षा করবে। এখন সে তার 8 বছর আগে এর শোল্ডার শুটটা পড়ে আর ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের বিল্ডিংটাকে টার্গেট করে। সঙ্গে একটা সেফ পজিশন নেয়। সে সেখানে লংকে দেখতে পায় আর তার হাতে শুট করে। জিনটাই তাকে চেস করে এবং একটা জায়গায় লক করে রাখে। এখন সে যেকোনো প্রকারে তাকে নিয়ে বাচ্চাদের যেখানে রাখা হয়েছিল সেখানে আসে। सेई रूमेर पुरो अपारेटिंग कम्पिউटार सिस्टेम ध्वंस करे देय। से लंग के सेखाने शूट करे एबं तार असिस्टेंट के वर्ल्ड रेस्क्यू अर्गानाइजेशनेर अकाउंटटाके हैक करते बोले। किन्तु हैक करार संगे संगेई xiao mei बुझे जाए तार अकाउंटटाके हैक करते चलेछे। ताई से बाध्य हये जिनताईके कल करे और टाकार प्रलोभन देखाय। জিনটাই তখন তাকে একটা অফার দেয়, যদি ফ্যাংকে তারা ফিরিয়ে দেয় তবে তাদের ইললিগাল বিজনেসের সব ডেটা সে ফিরিয়ে দেবে। xiao mei এই ডিলে রাজি হয়, কারণ তার কাছে আর কোনো অপশান ছিল না। তখন সে জিনটাইকে ইস্ট সিটি বিল্ডিংয়ে মিট করার জন্য রাজি হয়। ফ্যাংকে নিয়ে xiao mei আর তার টিম ইস্ট সিটি বিল্ডিংয়ে চলে এসেছে। তখন ফ্যাংকে তার মম মিয়া নিতে এসেছে। এটা দেখে xiao mei প্রচণ্ড রেগে যায়। সে কিছু রাউন্ড ওয়ার্নিং ফায়ার করে। সে জিনটাইকে জানায় তার সামনে যেন সে চলে আসে, কিন্তু জিনটাই তার সামনে আসে না। xiao mei বাধ্য হয়ে মিয়াকে কিল করার অর্ডার দেয়। সকলেই মিয়া আর ফ্যাংকে ঘিরে ফেলেছে। জিনটাই একটা হিডেন প্লেস থেকে তাদের প্রত্যেককে শ্যুট করে কিল করে। আর এখন xiao mei এই ফাইটেও নেমে পড়েছে। সুযোগ বুঝে ফ্যাংক ওর মিয়া পালাতে থাকে, কিন্তু xiao mei-এর হাতে সে ধরা পড়ে। এখন xiao mei আর জিনটাই সামনাসামনি। সে মিয়াকে ঢাল বানিয়ে তার সামনে রাখে। অনেক স্কোপ খোঁজার পর জিনটাই শ্যুট করে মিয়া চেয়ারের পায়াতে, কিন্তু তার আগেই xiao mei একটা বুলেট শ্যুট করে জিনটাইয়ের দিকে। xiao mei বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। বুলেট প্রুফ জ্যাকেট থাকার জন্য বুলেট জিনটাইয়ের শরীর ভেদ করতে পারে না। এতক্ষণে ওই জায়গা খালি করে দেয় জিনটাই। এবার ওই জায়গায় জিং মিনও চলে আসে আর মিয়াকে হত্যা করে, সঙ্গে করে ফ্যাংকেও নিয়ে চলে যায়। জিনটাই তাকে বাঁচাতে গেলেও সে হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন জিং মিন তার অপারেটিং ল্যাবে পৌঁছে গেছে এবং হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য তৈরি হয়। সেখানে জিনটাইও পৌঁছে গেছে। জিং মিন দেখে তার ল্যাবে বুলেট এসে লাগছে, আর এটা কেউ না, দ্য গ্রেট স্নাইপার জিনটাই। সে রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে স্নাইপ করছিল যাতে জিং মিন তার লোকেশান বুঝতে না পারে। সে তিনজন বেস্ট স্নাইপারকে পাঠায় জিনটাইকে হত্যা করার জন্য, আর বাকিদের এই বিল্ডিংটাকে গার্ড দিতে বলে। কিন্তু জিনটাই এখন গ্রেট স্নাইপারে পরিণত হয়েছে। সে জিং মিনের হাতেই তৈরি। জিনটাই প্রত্যেকটা স্নাইপারকে সিক্রেটলি হত্যা করে। সে এখন জিং মিনের বিল্ডিংয়ের মধ্যেও চলে এসেছে, আর একের পর এক জিং মিনের সেনাদের নিমিষে খতম করে দেয়। অতঃপর সে ল্যাবে এসেছে। জিং মিনের সামনে তার বুলেট প্রুফ জ্যাকেটটা খোলে আর ফ্যাংকে নিতে যায়। জিং মিন তার পিঠে শ্যুট করে, কিন্তু জিনটাই কোনো রকমভাবে প্রোটেস্ট করে না, কারণ সে জানতো জিং মিন তাকে কখনোই হত্যা করতে পারবে না। তখন জিং মিন জিজ্ঞেস করে, তুমি কেন এই বাচ্চাটিকে বাঁচাতে চাইছো? উত্তরে জিনটাই জানায়, যে কারণে সেই দিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন। এখন কোনো বাধা ছাড়াই ফ্যাংকে সে বাড়ি নিয়ে আসে। এবার জিং মিনের সেই হার্ট ডিজিজ শুরু হয়ে যায়। কিছু পর সে মারা যায়। এখন দেখা যায় জিনটাই ফ্যাংকে স্কুলে দিতে এসেছে, আর ফ্যাং তাকে পাপা বলে ডাকছে। আর এর সঙ্গে সঙ্গেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।